এখন শুদ্ধ এনআরসি হব বলে মই বিশ্বাস নকৰো। কারণ কেন্দ্র আর রাজ্য এই সরকার দুখনের যেটা সংকল্প যেটা মনোবাঞ্ছা সেটা সঠিক নহয়। যেটা সরকার সঠিক না থাকে, যখন সরকারের বিষয়া কর্মচারী এনআরসি তৈয়ার করে আছে, সেই সরকারে কয় রিভেরিফিকেশন লাগে, নিজের বিষয়া কর্মচারীর উপর বিশ্বাস নাই, সরকারের মন্ত্রী বিধায়কে বেলেগ বেলেগ কথা কই থাকে। মই মুঠেই নাভাবো 31 আগস্টত যখন এনআরসি প্রকাশ হব তাত যথেষ্ট সংখ্যক কেবা লাখ ভারতীয় নাগরিকের নাম বাদ পড়ব বলে মোৰ ধারণা হয়, মোৰ শঙ্কা হয়। মোৰ ধারণা যদি ভুল হয় মই ভাল পাম, কিন্তু মোৰ ধারণা অতি পরিকল্পিতভাবে অতি ষড়যন্ত্রমূলকভাবে কেবা লাখ ভারতীয় নাগরিকের নাম এনআরসির পৰা বাদ দিয়া হব। প্রতীক হাজেলাটো ব্ল্যাকমেলিংৰ বলি হৈছে। প্রতীক হাজেলা ডাঙৰীয়া সুপ্রিম কোর্টত কৈ আহিছিলে যে আৰু ৰিভেরিফিকেশন নহয়, কিন্তু ইয়াত ৰিভেরিফিকেশন চলাই আছে, কাৰণ বেচাৰা উপায় নেই। এগৰাকী আমলা সরকারে যে নির্দেশ দিয়ে পালন করব লাগব। মই ভাবো যে প্রতীক হাজেলা তো ভিলেনত পরিণত হবলে বেশি দিন সময় নেই। প্রতীক হাজেলার অবস্থা বেয়া করেছে, আরো করার সম্ভাবনা আছে রাজ্য সরকারে। মই রাইজর উপর রাইজে শান্তি শৃঙ্খলা বজায় রাখব বলে মই নিবেদন রাখিছো। কিন্তু একে সময়তে মোৰ শঙ্কা যে কেবা লাখ ভারতীয় নাগরিকর নাম এনআরসির পৰা বাদ পড়ে। এই অসমৰ মুখ্যমন্ত্রীজনের তো কথার কোনো ঠিকনাই নাই, মুখত ভাল ভাল কথা কয় কিন্তু তার ভিতরখন ভেজালেরে ভরা। অমিত শাহর উপর তো আরো বিশ্বাস না, অমিত শাহ কোনে বিশ্বাস করে? অমিত শাহ কোনোবাই বিশ্বাস করে নেকি? যিজনের দেশের সংবিধানের উপর দেশের যে মৌলিক গাঁথনি তার উপর বিশ্বাস নাই, অমিত শাহ কোনোবাই বিশ্বাস করে নেকি? মোদী ডাঙরিয়াক অলপ বছরে করলে অমিত শাহ কোনো বিশ্বাস নকরে। সেই কারণে এখন শুদ্ধ এনআরসি হব বলে মই তো বিশ্বাস নকরো। আপনি যেটা চরিত্র শুদ্ধ, যেটা সংকল্প শুদ্ধ নহয় বহুত কিবা কিবি হব পাৰে। এখন শুদ্ধ এনআরসি হব বলে মই নাভাবো।